আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আর্থ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আর আরেকটা কথা, যদি আপনারা কেউ আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া একটি আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। তো ঘটনাটা ছিল এরকম যে সজীব নামে একজনের সাথে ঘটনাটা ঘটে। সে থাকতেন উত্তরাতে, তো তার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী। তো সেইখানে তিনি 2006 সালে বেড়াতে যান। তো তার যে একটা ভাগ্নি ছিল, তো তার ভাগ্নার নাম ছিল শাওন। তো তিনি যখন যে সময়টাতে যান, ওই সময়টা মানে একটু বর্ষাকাল ছিল, মানে বিলের মধ্যে অনেক পানি ছিল। তখন তার যে ভাগ্না ছিল সে বলে যে মামা চলো আমরা মাছ ধরতে যাই। আর আরেকটা কথা হইতাছে যে যখন মানে পানি বেশি হয়ে যাওয়াতে ওইখানে একটা পুকুর ছিল, তো ওই পুকুরটা থেকে যেমন কিছু মাছ চাষ করা হইতো, তো পানিটা বাড়াতে ওই মাছগুলো সব ধান ক্ষেতের মধ্যে চলে গেছে, পুরো বিলটা মানে ওই মাছটা ছড়াইয়া গেছে। তখন তারা এই মাছগুলা ধরার জন্যই মানে ওইখানে যাইতে চান। তো সজীব শহর থেকে গেছে, ও খুব ইন্টারেস্ট। তো ও এই মাছগুলা ধরতে যখন ওরা দুজন রাত্রে যায় বের হয়, তো আরেকটা কথা হইতাছে যে ওই যে বিলটা, বিলের যে শেষ সীমানাটা, ওইখানে একটা ছিটকি তলা নামে একটা জায়গা আছে, মানে ওইখানটা একটু অনেকগুলো ছিটকি গাছ, মানে বিলের শেষ সীমানাটাই ওইখানে, আর ওইখানটাতেই মাছটা একটু বেশি পাওয়া যায়। তবে ওই যে ছিটকি তলাটা, ওইখানটা কিন্তু অনেক বদনামও আছে ওই জায়গাটার। তো ওইখানে যে ভয় পায় নাই এরকম লোক মানে খুব কম আছে ওই গ্রামের মধ্যে, মানে কম বেশি সবাই ওই গ্রামের মধ্যে ওই জায়গাটাতে ভয় পাইছে। আবার দেখা গেছে মানে সবাইকে যদি জিজ্ঞেস করা হয়, ওই গ্রামের প্রত্যেকটা মানুষই বলবে যে কেউ না কেউ কিছু ওইখানে দেখছে বা তাদের পরিবারের কেউ দেখছে, এরকম ঘটনা ওইখানে আছে। আর মূলত ওইখানের যে ঘটনাটা শুরু হয়, যেমন 71-এ যখন যুদ্ধ হয়েছিল, তো ওই জায়গাটাতে কিন্তু একটা মানে সেনাবাহিনীরা, যে মিলিটারিরা, তারা একটা ক্যাম্প করছিল ছোট। তো ওইখানে যে সাধারণ মানুষজনদের ধৈর্য ধৈর্য নিয়ে মেরে মেরে সেই ছিটকি তলায় পালায় দিত। তো পরবর্তীতে আবার যখন মানে যে মুক্তি বাহিনীরা ছিল, ওরাও কিন্তু সেই মানে পাক বাহিনীদেরকে মেরে মেরে ওইখানেই পালায় দিত। তো এই মানুষের লাশগুলো ওইখানে মানে পচা পচা একটা সময় মাটির সাথে পানির সাথে মিশা যেত। তো মূলত ওইখান থেকে এই ওই জায়গাটা মানে ভয়ঙ্কর হইয়া ওঠে, যেমন ওই জায়গাটাকে তারা মানে ওই এলাকার সবাই একটা হান্টেড হিসাবেই চিনে। তো ওরা যখন মাছ ধরতে থাকে, একটা বড় একটা পাতিলা নিয়ে যায়, তো মাছ ধরে ধরে সেইখানটাতে রাখতেছিলেন। তো একটা পর্যায়ে তারা মাছ ধরতে ধরতে সেই ছিটকি তলায় চলে যায়। তো ওইখানে যখন তারা চলে যান, তো তারা পানিতে নেমে মাছ ধরতেছিলেন। তো তাদের যে পাতিলাটা ছিল, পাতিলাটা মানে উপরে রাখা, তারপর তারা নিচে নেমা মাছ ধরতেছিল। তো সজীব ছিল নিচে আর শাওন ছিল আর একটু উপরে। তো তখন তারা দেখতে পান যে মানে তারা বলতে, যেমন সজীব বিষয়টা খেয়াল করে প্রথম, তিনি দেখতে পান যে যেখানে মানে ওই মাছের পাত্রটা রাখা, সেখানে একটা লোক মানে ঘোরাঘুরি করতেছে। তখন সে শাওনকে বলে, শাওন দেখ তো ওইটা কে মাছের পাত্রটার ওইখানে ঘোরাঘুরি করতেছে। তো শাওন হয়তো ভাবছে যে মামা
তার সাথে দুষ্টুমি করতেছে, যেহেতু এই জায়গাটা হান্টেড। আর শাওনের কথা হইতাছে, যেহেতু আমরা দুইজন এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে হয়তো ভাবছে যে সুজীব তার সাথে দুষ্টুমি করতেছে। তখন সুজীব আবারও বলে যে দেখতেছে যে একটা কিছু একটা ঘুরতেছে আর কিছু মানে চাপাই চাপাই খাইতেছে, এরকম একটা বোঝা যাইতেছে চাঁদের আলোতে। তখন সে যখন আবারও মানে শাওনকে ডেকে এটা বলে, তখন দেখে যে মানে ওই অবয়বটা তার দিকে তাকায়। তো তিনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পান যে আসলে মানে একটা কঙ্কাল, মুখের জায়গায় কোনো মুখ নেই, পুরাটা একটা হাড়, শুধু হাড্ডিগুলা কঙ্কাল, চোখের ভিতরে কোনো চোখ নেই, কোটরটা পুরা খালি। তো এটা দেখে তখন শাওন আর সুজীব একটা দৌড় দেয়। তারা যখন একটা দৌড় দেন, তো তারা কিন্তু ওই বিলের মধ্যে দিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে দৌড়াইতেছিলেন দুজন। তো তারা যখন দৌড়াইতেছিলেন, তো তাদের পিছনে যে ছপ 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 শব্দ হইতেছিল পানির, তারা কিন্তু পেছন থেকে অনেকগুলা ছপ ছপ মানে তাদের মনে হইতেছে যে অনেকগুলা মানুষ তাদের পেছনে দৌড়ে আসতেছে। তো তারা তখন দৌড়াতে দৌড়াতে একটা সময় মানে সুজীব যখন গ্রামের মধ্যে মানে উঠা যায় বিল থেকে, তখন সুজীব অজ্ঞান হয়ে পড়ে যায়। আর শাওনও হয়তো কোথাও পড়ে গেছিল। তো পরের দিন যখন জ্ঞান ফিরে, তখন সুজীব দেখে যে সে বাড়িতে, আর শাওনকেও মানে বাড়িতেই রাখছে। তখন তারা বলে যে সুজীবকে নাকি গ্রামের ভিতরে পাওয়া গেছে, আর যে শাওন তাকে নাকি সেই ছিটকি তলাতে পাওয়া গেছিল অজ্ঞান অবস্থায়। তো তারপর থেকে যেমন ওই শাওন অনেকটা অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়, সে একা একাই হাসতো, একাই কথা বলতো, মানে সে একটু অন্য ধরনের হয়ে যায়। তো এমনও ঘটনা ঘটতো, শাওন কিন্তু বেশিরভাগ তার যে দাদা ছিল দাদার সাথে ঘুমাইতো। তো তাদের তারা দুজন দেখা গেছে একই ঘরে ঘুমাইছিলেন, ঘরের ভিতর থেকে যেমন সিটকিরি আটকানো, অথচ শাওন সেখানে নাই। তো এরকম ঘটনা ওর সাথে অনেকবার ঘটে, সে কীভাবে যায় সে নিজেও জানে না, আর সে গুছায় কথাও বলতে পারে না। তো এরকম ঘটনা ঘটতে ঘটতে পরে দেখা গেছে 3 বছর পরে সেই শাওনকে একটা নাম করা কবিরাজের মাধ্যমে পুরোপুরিভাবে সুস্থ করা হয়। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।